আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্য রাজবংশী। সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। উপনির্বাচনের শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পার্টি, বলেছেন জিএম কাদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ সোমবার দুপুরে মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদ চত্বরে বৃক্ষরোপণের পর সাংবাদিকদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, তিনটি সংসদীয় আসনে উপনির্বাচনের প্রতিটি আসনে জাতীয় পার্টির শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল রবিবার ঢাকা 5 ও নওগাঁ 6 ও পাবনা 4 শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে উপনির্বাচন 17 অক্টোবর এবং পাবনা 4 আসনের উপনির্বাচন হবে 26 সেপ্টেম্বর তারিখ ঘোষণা করা হয়। এসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল নির্বাচনে অংশ নেবে। সকল উপনির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে প্রার্থীরা চূড়ান্ত করতে কাজ করছি আমরা। প্রতিটি আসনে জাতীয় পার্টির শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।